হুগলি জেলার অন্তর্গত 3 নম্বর গেট ঋষিকেশ পল্লী বিজেপি জেলা সাংগঠনিক কার্যালয় হুগলিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালিত হয়। এই জন্মদিনে ন্যাশনাল কাউন্সিলর মেম্বার বরুণ ঘোষ সকল কর্মীদের নিয়ে জন্মদিন পালন করেন। আজ ভারতবর্ষের রাষ্ট্রনায়ক, ভারত মায়ের বীর সন্তান, ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 97তম জন্মদিবস পালন হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষে এমন কোনো গ্রাম নেই, অঞ্চল নেই, শহর নেই যেখানে আজকে ওনার জন্মদিবস পালন হচ্ছে। আমরাও হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমাদের পার্টির পরিচয়, আমাদের নেতা অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস পালন হচ্ছে, আমাদের সকলকার প্রিয় সভাপতি এখানে জন্মদিবস পালন করে উনি বিভিন্ন অঞ্চলের যে প্রোগ্রাম আছে, অনুষ্ঠান সেখানে পৌঁছেছে। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।